সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সংবাদে। সংবাদ উপস্থাপনা আমি ফারহা রয়েছে আপনাদের সাথে। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল FM প্রবাসী নিউজ। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মধ্যপ্রাচ্য থেকে নিঃস্ব হয়ে ফিরছে নারীরা, প্রবাস থেকে নিঃস্ব হয়ে ফিরছে নারীরা। গত ছ মাসে একটু সুন্দর থাকার জন্য, আরও একটু ভালো ভবিষ্যতের আশায় প্রবাসে গিয়ে আদম ব্যাপারীদের কারণে নানাভাবে হয়রানির শিকার, নির্যাতন আর বিড়ম্বনায় পড়েছেন। সহায় সম্পদ বিক্রির টাকা আর স্বপ্ন হারিয়ে 30 নারী দেশে ফিরেছেন। সেই নারীদের মুখে শুধুই ফেলে আসা দিনের করুণ কাহিনী আর আর্তনাদ। শুধু শূন্য হাতেই নয়, শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছেন অনেকেই। এখন অসুস্থ হয়ে আছেন নিজ বাড়িতেই, অনেকেই অর্থের অভাবে চিকিৎসাও নিতে পারছেন না ঠিকমতো। আবার ফেরত আসা অনেক নারীরাই এখন বাগানে কৃষিকাজ আর সংসার সামলাতে ব্যস্ত। এদিকে গাজীপুর ইউনিয়নের 5টি গ্রামের বহু নারী উন্নত জীবন ও একটু সুখের আশায় স্বপ্নে বিভোর হয়ে সহায় সম্পদ বিক্রি করে দালাল চক্রের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছিলেন। তবে সেখানে কয়েকদিন থাকার পর নানা নির্যাতন আর কঠোর পরিশ্রম সহ্য করতে না পেরে দেশে ফিরতে মরিয়া হয়ে আছেন অনেকেই। আবার কেউ কেউ নামের বিড়ম্বনা, দালালদের করা জন্মনিবন্ধন, NID নামের ভুল, সচেতনতার অভাবে, মিথ্যা প্রলোভন ও দক্ষতার অভাবসহ নানা কারণে দেশে ফিরে আসতে পারছেন না। এর আগে গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামের শাহনাজ বেগম সংসারের সচ্ছলতা ফেরাতে বছর চারেক আগে দালালের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে গিয়েছিলেন। কিন্তু পাসপোর্ট লিপিবদ্ধ করা নামের সাথে তার জাতীয় পরিচয়পত্রের নামের কোনো মিল না থাকায় তিনি দেশে ফিরতে পারছেন না। আর যদি এ জটিলতা নিয়ে তিনি দেশে ফেরেও না দ্বিতীয়বার, তার বিদেশ যাওয়া কঠিন হয়ে পড়বে। জর্ডানের জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কায় আছেন শাহনাজ বেগম। অথচ দেশে তার 6 বছরের মেয়ে রোজিনার বিশ্বাস, তার মা চকলেট আর পোশাক নিয়ে শীঘ্রই বাড়ি ফিরবেন তার জন্য। শিশু রোজিনা মায়ের জন্য অপেক্ষায় থাকে প্রতিদিন। আর এদিকে শাহনাজের স্বামী ফারুক মিয়া বলেন যে আমি এবং আমার মেয়ে তাকে দেশে ফেরাতে চাই, তবে এখন এই অবস্থায় দেশে ফিরলে দ্বিতীয়বার আবার যেতে চাইলে যেতে পারবে না। আবার যদি ফিরতেও হয় তাহলে জর্ডানে কয়েক মাসের পারিশ্রমিক জামানত রেখে তাকে ফিরতে হবে, তাই তিনি আর এখন ফিরতে পারছেন না। কারণ হিসেবে ফারুক মিয়া বলেন, স্থানীয় আদম ব্যাপারী ভুয়া জন্মনিবন্ধনের মাধ্যমে জোসনার পাসপোর্টে তার নাম লিখিয়েছিলেন পলি আক্তার, এমনকি অন্যান্য তথ্য জাতীয় পত্রের সঙ্গে মিলছিল না। ফলে তিনি এক বছর প্রবাস সৌদি আরবে থাকার পর দেশে এসে দ্বিতীয়বার আর ফিরতে পারেননি। এদিকে জোসনা জানান যে পাসপোর্ট তৈরিসহ সৌদি আরব যাওয়ার পর্যন্ত দালালরা আমার কাছ থেকে এ পর্যন্ত 1.5 লক্ষ টাকা নিয়েছিল। সৌদিতে এক বছর গৃহকর্মীর কাজ করে তিনি প্রায় 90,000 টাকা জমাতে পেরেছিলেন। বাকি টাকা লোকসান হয় দ্বিতীয়বার সৌদি আরব তিনি ফিরতে না পারায়। এদিকে খোঁজ খবর নিয়ে জানা যায় যে গাজীপুর ইউনিয়নের উসমানপুর, মানিক ভান্ডার, দুধবাতিল, বাল্লা ও টেকেরঘাট গ্রামের প্রায় 600 জন নারী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকর্মী হিসেবে কাজ করতে পাড়ি জমিয়েছিলেন। তাদের মধ্যে বেশিরভাগ নারী সৌদি আরব, দুবাই, ওমান, কাতার ও জর্ডানে থাকেন। অন্যদিকে জর্ডানে 5 বছর ধরে গৃহকর্মীর কাজ করে আসা রহমত আলীর স্ত্রী রাফিয়া আক্তার এখন নানা সমস্যায় ভুগছেন। তিনি জানান যে বাংলাদেশি টাকায় 25,000 টাকা বেতনে একটি বাসায় তিনি গৃহকর্মীর কাজ করতেন। তাকে দিয়ে ঘরের সব কাজ এবং পরিচর্যা করানো হতো। দুপুর 2টার আগে তাকে খাবার দেওয়া হতো না। কাজে কোনো ত্রুটি বা ভুল হলে চরমভাবে তাকে অপমান করা হতো। এর আগে চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব বলেন যে কাগজপত্রের জটিলতার ব্যাপারে প্রবাসী নারীরা উপজেলা প্রশাসনে এলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, তাদের দক্ষতা বাড়ানোর ব্যাপারেও আলোচনা চলছে। তবে আদম ব্যাপারীর প্রতারণার ব্যাপারে নিজেদেরকে সতর্ক থাকাটা জরুরি। উল্লেখ্য, নামের বিড়ম্বনা, দালালদের করা জন্মনিবন্ধন ও NID নামের ভুল, সচেতনতার অভাব, মিথ্যা প্রলোভন ও দক্ষতার অভাবসহ নানা কারণে মধ্যপ্রাচ্য থেকে নিঃস্ব হয়ে দেশে ফিরছে চুনারুঘাটের অসংখ্য নারী। ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের আপডেট।
দেশে ফিরছে চুনারু ঘাটের অসংখ্য নারী। তারা বিচার পাচ্ছে না, দাঁড়ে দাঁড়ে ঘুরছে, বিচার পাচ্ছে না, দাঁড়ে দাঁড়ে ঘুরছে। নীরব প্রশাসন, আমরাও চাই তারা তাদের প্রতিকার পাক, তারা ফিরে আসতে পারুক আবার দেশের মাটিতে, আমরা সেই আশাই করি। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের প্রবাসীদের নিয়ে আপডেট। আপডেটটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের মাধ্যমে এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে কন্টিনিউ করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।